ইংল্যান্ডে আছেন প্রায় 6 বছর 7 বছর, ইউরোপে আসবেন না কিভাবে? আচ্ছা, বের হয়ে মানে উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা বাই রোড দালাল এজিয়ান সাগর পার হয়ে, মানে যেগুলি মানে বর্ডার সিকিউরিটি নাই ওই সমস্ত জায়গা দিয়ে আমাদেরকে ইউরোপে ঢুকেছিলেন। হচ্ছে গেছি ম্যাসিডোনিয়া। আচ্ছা, ম্যাসিডোনিয়া থেকে গেছি হচ্ছে আপনার বাই রোডে চলে গেছি হচ্ছে আপনার স্লোভাকিয়া। আচ্ছা, 2 বছরের উপর লেগে যায় ডিসিশন। কারো কারো কাছে কাজের অনুমতি পেয়ে গেলেন এবং কাজ হওয়ার পরে এখন আমি একটা আপনাকে লামসাম আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে কিন্তু এই 12-14 ঘন্টা কাজ করেও আসছি, ওগুলো তো আমি দেখে আসছি। ওখানে মানুষকে শিওর থাকে কিভাবে সেই স্টেপ বাই আমাদের নূর ভাইয়ের কাছ থেকে। তো নূর ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, যত সুন্দরভাবে অন্যভাবে আমাদেরকে। আপনি তো ইরাকে কতদিন ছিলেন? অলমোস্ট 5 বছর। 5 বছর আর ফিনল্যান্ডে আছেন প্রায় 6 বছর 7 বছর। সো ইরাক থেকে আপনি আসলে কি মনে করে যে ইউরোপে আসবেন না কিভাবে ফিনল্যান্ড চলে আসবেন? ইউরোপে আসার নিয়ত করেই ইরাক থেকে বের হয়েছিলাম। আচ্ছা, বের হয়ে মানে রাস্তায় রাস্তায় অনেকগুলো রাস্তা, পাসপোর্ট নাই, ভিসা নাই, উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা বাই রোড দালালদের মাধ্যমে ইরান ঢুকছি। ইরান থেকে তুরস্ক থেকে এজিয়ান সাগর পার দিয়ে গ্রিস, এরপরে ওয়ান বাই ওয়ান মানে বাই রোড, লিগ্যাল কোনো রোডে যায় না, মানে যেগুলি মানে মানুষ চলাচলের উপযোগী না, যেখান দিয়ে মানুষ চলাচল করে এরকম কোনো ধারণাও পুলিশ বা ওখানকার বর্ডার সিকিউরিটির নাই, ওই সমস্ত জায়গা দিয়ে আমাদেরকে মানে মানব পাচারকারী যেসব আছে সিন্ডিকেট আছে তারা গাইড করে করে নিয়ে আসছে। আচ্ছা, তো প্রথম আপনি ইউরোপে ঢুকেছিলেন হচ্ছে গ্রিসে। আচ্ছা, তো গ্রিস থেকে তারপর কোথায় গেলেন? গ্রিস থেকে গেছি ম্যাসিডোনিয়া। আচ্ছা, তো ম্যাসিডোনিয়া তো নন সেনজেন কান্ট্রি, কিন্তু সেনজেনে কীভাবে চলে আসলেন? ওই তো ম্যাসিডোনিয়া থেকে গেছি হচ্ছে আপনার সার্বিয়া। আচ্ছা, সার্বিয়ার থেকে গেছি ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার থেকে বাই রোডে চলে গেছি হচ্ছে আপনার স্লোভাকিয়া। আচ্ছা, স্লোভাকিয়ার থেকে গেছি স্লোভানিয়া। স্লোভানিয়ার থেকে অস্ট্রিয়া। আচ্ছা, অস্ট্রিয়া থেকে জার্মানি, জার্মানি থেকে ফ্রান্সে গেছি, ইটালি গেছি, তারপরে আপনার স্পেনে গেছি, বিভিন্ন জায়গায় কয়েকদিন করে গেছি, কিন্তু ভালো লাগেনি। ওখানে মনে হয়েছে যে ওই বাংলাদেশের যে একটা পরিবেশ ওরকম পরিবেশ ওই সব দেশে, ফ্রান্স, ইটালি, জার্মানি, তার জার্মানিতে কিছুটা ব্যতিক্রম, কিন্তু ইটালি, স্পেন, পর্তুগাল এগুলি ওই চিটার বাটপারে ভরা, সোজা কথা। আচ্ছা, ধান্দাবাজে ভরা, এগুলি দেখে আর পছন্দ হয়নি। ওখান থেকে নেদারল্যান্ডস গেছি, যা কিছু বাঙালির সাথে কথা বলছিলাম, কিন্তু তারা যেভাবে বলছে তাতে আমার মন লাগে নাই। তো নেদারল্যান্ডস থেকে আবার ব্যাক করে জার্মানি, জার্মানি থেকে ডেনমার্ক, ডেনমার্কের থেকে সুইডেন, সুইডেন থেকে ফিনল্যান্ডে আসার পরে এরপরে তার কোনো দেশ নাই, এটাই লাস্ট ডেস্টিনেশন। এখানে ফিনল্যান্ডকে আপনি আপনার শেষ ডেস্টিনেশন হিসেবে পছন্দ করেছেন, অবশ্যই এর পিছনে কিছু কারণ হয়তো আছে, অন্যতম কারণটা কি? ইউরোপের এতগুলো দেশ আপনি ট্রানজিট হয়ে ফিনল্যান্ড এসেছেন, তার মানে ওই দেশগুলোতেও চাইলে সেটেল হতে পারতেন। পারতাম, কিন্তু আমার ফিনল্যান্ড সম্পর্কে একটু জানাশোনা ছিল যে এখানকার ইয়েটা ভালো অন্য অন্য দেশের চাইতে, নিয়ম শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা, প্লাস আপনি ইউরোপের যদি অন্য অন্য কান্ট্রির সাথে কম্পেয়ার করেন তো অনেক ক্ষেত্রেই ফিনল্যান্ড ওদের চাইতে র্যাঙ্কিংয়ের উপরে। আচ্ছা, এইগুলো বিচার বিশ্লেষণ করেই এখানেই থেকে যাওয়ার। ফিনল্যান্ডে আপনি প্রথমে এসে কোথায় ছিলেন? কোথায় বলতে কি মানে, আপনি কি কোনো কোন জায়গা না কোন ফিনল্যান্ডে এসে প্রথমে মানে কোন জায়গায় বা কোথায় ছিলেন? প্রথমে আমরা ফিনল্যান্ডে ঢুকছি হচ্ছে গা টুইন সিটি নামে একটা জায়গা আছে, হ্যাপারান্ডা টর্নিও ফিনল্যান্ড আর হচ্ছে গা সুইডেনের জয়েন্ট সিটি। আচ্ছা, ওটাই মানে
ফিনল্যান্ড আর হচ্ছে সুইডেনের একটা জয়েন্ট সিটি, একই সাথে দুটো সিটি, একটা টর্নি একটা হেপারেন। আচ্ছা, ওখানে ঢুকেই ফিনল্যান্ড পুলিশের কাছে আমরা সিলিন্ডার ঘুরি। আচ্ছা, এখানে থাকতে চাই। ওকে, ওখান থেকে পুলিশ সব লিখিত স্টেটমেন্ট নিছে, নেওয়ার পরে ওরা পাঠায় দিছে ক্যাম্পে। ক্যাম্পে আসার পরে ক্যাম্পের থেকে স্টেপ বাই স্টেপ পুলিশের কাছে পাঠাইছে, মানে কি জন্যে থাকতে চাও, নানান কী কারণ, তুমি কেন, এগুলি সব কী করে। এই প্রসেসগুলো হতে কত মাস সময় লাগে? অলমোস্ট এক বছরের ভিতরেই এগুলির একটা রেজাল্ট পাওয়া। সো ওই এক বছর আপনাকে ক্যাম্পেই থাকতে হয়? যদি চাইতে সে ক্যাম্পেই থাকতে পারে, সরকারের সম্পূর্ণ থাকা খাওয়ার খরচ পকেট খরচ দেয় ওরা। কীরকম পকেট খরচ দেয়? আপনি থাকা খাওয়া দিবে, আপনার খরচ চিকিৎসা সবই তো ওরা দিবে, তারপরে পকেট খরচ ওই সময় আমাদেরকে দিয়েছিল 90 ইউরো করে প্রতি মাসে। প্রতি মাসে? আচ্ছা, আর থাকা খাওয়া ওগুলো তো? থাকা খাওয়া চিকিৎসা সব ওগুলি ওখানে দেবে। আমি যেরকম উইদাউট পাসপোর্ট আসছি, তো পাসপোর্ট যাদের নাই তারা 6 মাসের আগে কাজ করার কোনো পারমিশন পায় না, এটা সে রুলস। আর যাদের পাসপোর্ট আছে তারা 3 মাসের ভিতরে ওই পারমিশনটা পায়। আচ্ছা, আমার পাসপোর্ট ছিল না, যার কারণে আমাকে 6 মাস ক্যাম্পে থাকতে হয়েছে। এবং 6 মাসের অনুমতি পান কাজের? আমি একটা অ্যাপ্লাই করি ইমিগ্রেশনে, অ্যাপ্লাই করি যে আমি এভাবে থাকতে চাই না, আমি কাজ করতে চাই, এভাবে ক্যাম্পে বসে থেকে দিনকাল কাটানো একটা কাজ করতে। পরে 1.5 থেকে 2 মাস লাগছে আমাকে, ওরা একটা ইমিগ্রেশন থেকে কাজের অনুমতি দিয়েছে। পরে আমি ক্যাম্পে থেকে বের হয়ে আসি। আচ্ছা, বের হয়ে এসে বাসায় উঠছি, মানে প্রাইভেট বাসায় উঠে কাজের জন্য চেষ্টা করছি, কাজ পেয়ে গেছি। তারপর থেকে আমি যখন কাজ করছি, কাজ করার পরে কাজের কন্ট্রাক্ট দিয়ে আমি ওয়ার্ক পারমিটের যখন অ্যাপ্লাই করছি, তখন আমার ওই অ্যাসাইলাম কেসটা ডিসমিস হয়ে গেছে। আচ্ছা, তো তখন আপনি এই দেশে তখন হচ্ছে একদম, এখন আমি বৈধ, বৈধভাবে থাকার তখন সুযোগ পেয়ে গেলেন। তো এই জিনিসটা কিন্তু অনেকে জানতে চায় যে আসলে অবৈধভাবে ফিনল্যান্ড এসে তারপরে কি বৈধ হওয়া যায় কি না, নাকি শুধু স্টুডেন্ট হয়েই ফিনল্যান্ড আসা যায়। সো আপনার কাছ থেকে কিন্তু যতটুকু বুঝতে পারলাম যে কেউ যদি অবৈধভাবেও ফিনল্যান্ড চলে আসে, আসার পর যদি বাকি প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আগাতে পারে, তাহলে ফিনল্যান্ড সে থাকতে পারে, থাকতে পারবে অবশ্যই, এবং একটা সময় সে বৈধ হতে পারবে। সো আপনার ক্ষেত্রে বছরখানেক সময় লাগে বৈধ হতে? আমার 1 থেকে 2 বছর এক ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে। আপনি যদি এই দেশের ওয়ার্ক পারমিটের যে যদি আপনি কাজের পারমিশনটা ইমিগ্রেশন থেকে পেয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য সহজ। ওই কাজ করার পরে 6 মাস পরে আপনার কাজের কন্ট্রাক্টটা যদি এই দেশের আইন অনুসারে হয় ভিসা পাওয়ার মতো, আচ্ছা, তাহলে আপনি অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন 1-2 বছরের ভিতরে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস যেটা আপনি তো অনেক কিছু সুন্দর করে বলে দিলেন, তো তারপর যখন আপনি কাজের অনুমতি পেয়ে গেলেন এবং কাজের ওয়ার্ক পারমিটে তখন চলে গেলেন, তো ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে এখন আমি একটা আপনাকে লামসাম আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে ফিনল্যান্ডে এখন আপনি মাসিক আনুমানিক কীরকম উপার্জন করতে পারেন? কারণ ইউরোপের অনেক দেশেই ইমিগ্রেন্টসরা অনেক মানে ডিফিকাল্টিস নিয়ে আসে বা অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। সো ওই দেশগুলোর সাথে যদি ফিনল্যান্ডের ইনকামটা কম্পেয়ার করি, যে আসলে ফিনল্যান্ডে কতটুকু সুযোগ সুবিধা, সেই জন্য জানতে চাচ্ছি যে রাফলি কীরকম মান্থলি এখানে ইনকাম করা যায়। কেউ আসলে এটা ডিপেন্ড করে হলো সে কতটা কর্মঠ। আচ্ছা, কতটা কর্মঠ, কতটা অ্যাক্টিভ তার উপরে। আপনি যদি মনে করেন যে আপনি দিনে 7-8 ঘন্টা বা 8-10 ঘন্টা কাজ করে আপনি টায়ার্ড, আপনার আরও অন্যান্য কাজ আছে, সেক্ষেত্রে আপনার 2 লাখ টাকার উপরে আপনি আর্ন করতে পারবেন না। আচ্ছা, এর ভিতরে আপনার এই 2 লাখ টাকা আর্ন করতে আপনার 1 লাখ টাকা খরচ যাবে। আচ্ছা, থাক আপনার ট্রাভেলিং কস্ট, আপনার লিভিং কস্ট যেটাকে বলে, লিভিং কস্ট এই সব কিছু দিয়ে 1-7 লাখ টাকার মতো খরচা যাবে।
আর যদি আপনি কর্মঠ হন, অ্যাক্টিভ হন, আরও বেশি কাজ করতে পারেন, তাহলে আপনার এর উপর আরও বেশি ইনকাম হবে। আচ্ছা, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা এটা ইনকাম করা, তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা ফিনল্যান্ডে আপনি বলছেন যে এটা অ্যাভারেজ আয় করা যায়। শিওর, কয় ঘন্টা কাজ করতে হবে 3-4 লাখ টাকা আয় করতে হবে? 4 লাখ টাকা ইনকাম করতে হলে মিনিমাম তাকে 14 থেকে 15 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, কিন্তু আমরা যতটুকু জানি, আপনি যেহেতু মিডিল ইস্ট থেকে এসেছেন, যে মিডিল ইস্টের দেশগুলোতে কিন্তু এই 12-14 ঘন্টা কাজ করেও অনেকে মাসে হয়তো 20,000-30,000 টাকাও ইনকাম করতে পারে না। আবার ইউরোপের অনেক দেশ, আপনি ইতালি বা ফ্রান্সের কথা যেহেতু মেনশন করছেন, ওই দেশগুলোতেও কিন্তু 12-14 ঘন্টা কাজ করে মনে হয় না 2,000-2,500 বেশি। ওগুলো তো আমি দেখে আসছি, ওগুলো তো আমি দেখে আসছি। ওখানে মানুষকে এমনভাবে মানে খাটানো হয়, বা 10 ঘন্টা 12 ঘন্টা খাটায় কাউকে 1,000, কাউকে 1,200, কাউকে 1,400, এর উপরে কেউ পায় না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে আশা করি আপনারা একটা রাফ একটা আইডিয়া পেয়ে গেলেন যে ফিনল্যান্ডে আসলে অবৈধভাবে আসা যায় কি না, আর অবৈধভাবে যদি কেউ এসেও থাকে কীভাবে সেই স্টেপ বাই স্টেপ বৈধ হতে পারে। আশা করি সেটার একটা আইডিয়া আজকে আপনারা পেয়ে গিয়েছেন আমাদের নূর ভাইয়ের কাছ থেকে। সো নূর ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করেছে সে। তো ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।